দেখছেন কলকাতা টিভি ভাষ্যতী রয়েছে আপনাদের সঙ্গে আর অবশ্যই উপনির্বাচনের ফলাফলের দিকে আমরা সকাল আটটা থেকেই নজর রেখেছি এবং এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখবো যে এখনো পর্যন্ত যে ট্রেন্ড বলছে তা কিন্তু জানা যাচ্ছে যে সকাল আটটা থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই যে ভোট গণনার প্রক্রিয়া আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তে ট্রেন্ড বলছে যে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত ট্রেন্ড এমনটাই বলছে তাহলে কি সদ্য সমাপ্ত যে লোকসভা নির্বাচন যে লোকসভা নির্বাচনে মানিকতলা বাদে তিনটি কেন্দ্রেও দখলে ছিল একেবারে তৃণমূল কংগ্রেস ছাড়া বিজেপি এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপির কি দখলে থাকবে এই জায়গা কিন্তু প্রশ্ন উঠছে প্রথম রাউন্ডে সুপ্তি পাণ্ডে প্রাপ্ত ভোট এখনো পর্যন্ত যে ট্রেন্ড বলছে সে জায়গায় কিন্তু শুক্তি পান্ডে তিনি এগিয়ে রয়েছেন প্রথম রাউন্ডে রাজীব মজুমদারের প্রাপ্ত ভোট রয়েছে তিনশো পনেরো মানিকতলায় প্রথম রাউন্ড গণনায় এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত ট্রেন্ড এমনটাই বলছে আপনাদের জানিয়ে রাখবো এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী শুক্তি পান্ডে অন্যদিকে বামেদের তরফে যিনি প্রার্থী রয়েছেন রাজীব মজুমদার তিনি তৃতীয় স্থানে রয়েছেন বিজেপির তরফে কল্যাণ চৌবে এখনো পর্যন্ত প্রথম রাউন্ড শেষে তার প্রাপ্ত ভোট কিন্তু রয়েছে

একেবারে এখন কিন্তু দ্বিতীয় পর্যায়ে যে গণনা প্রক্রিয়াটা চলছে এবং সেক্ষেত্রে প্রথম রাউন্ডে যে ছবি ধরা পড়েছে মানিকতলা বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে সেক্ষেত্রে সিফিক কাউন্ডে প্রায় তিন হাজার একশো আশি আহ ভোট পেয়েছেন এবং কল্যাণ চৌধুরী প্রাপ্ত ভোট নশো উনত্রিশ রাজীব মগুন্দা চাঁদ প্রাপ্ত পনেরো অর্থাৎ যে ট্রেন দেখা যাচ্ছে তাদের তৃণমূল কংগ্রেসের ট্রেন কিন্তু এবং জয়ের অনেকটা হবে বলে মনে করা হচ্ছে তবে প্রথম সাতাত্তরটি মাত্র ছিল এই মানেশ মানতলা বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে সেক্ষেত্রে প্রায় সতেরো থেকে আঠেরোটি রাউন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই অনুযায়ী বলা যায় যে আহ এই যে ট্রেন প্রথম রাউন্ড এর পর এবং প্রস্তুতালত হয়ে গেছে তার আগে

একদমই ধন্যবাদ জানাবো শাশ্বতী রায় আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে আপনাদের জানিয়ে রাখবো মানিকতলা বিধানসভা কেন্দ্র এবং সেই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন সম্পন্ন হয় সাধন পান্ধে তিনি প্রয়াত হওয়ার পর এবং দু হাজার একুশের উপনির্বাচনের ক্ষেত্রে দু হাজার বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম যে সেখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয় অন্যদিকে কলকাতা উত্তরের অন্তর্গত কলকাতা উত্তরে লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই মানিকতলা বিধানসভা আসন এবং দু লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর থেকেও কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল সেক্ষেত্রে এই উপনির্বাচনে সাধন ম্যাজিক কতটা কাজ করছে তা কিন্তু প্রথম রাউন্ডে কিছুটা হলেও স্পষ্ট কারণ প্রথম রাউন্ডে এগিয়ে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস এবার একটু আপনাদের নিয়ে যায় রায়গঞ্জ দক্ষিণে কারণ রায়গঞ্জ দক্ষিণে কিন্তু তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী তিনি এগিয়ে রয়েছেন তিন হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন প্রথম রাউন্ডের গণনা শেষে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী দুহাজার চব্বিশে লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করা হয়েছিল বিজেপি থেকে আসা তৃণমূলে এই প্রার্থীর ওপরেই কিন্তু ভরসা রেখেছে এবার যে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয় এবং সেই উপনির্বাচনে শাসক শিবির কৃষ্ণ কল্যাণীর উপর ভরসা রেখেছে এবং জয় নিয়ে যেরকম প্রথম থেকে তিনি আত্মবিশ্বাসী ছিলেন এভিউএ প্রার্থী কৃষ্ণ আপডেটের দিকে আমরা নজর রেখেছিলাম কারণ আমরা দেখেছিলাম লোকসভা নির্বাচনে সেখানে কিন্তু দাঁত ফোটাতে পারেনি তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে রায়গঞ্জ যে লোকসভা কেন্দ্র সেখান থেকে বিজেপি এগিয়েছিল তবে উপনির্বাচনে সেই উপনির্বাচনের ট্রেন্ড কি হবে সকাল থেকে আমরা সেদিকে নজর রেখেছিলাম রাজনৈতিক মহলের একাংশের যে ধারণা ছিল যে যে ক্ষেত্রে শাসক শিবির তৃণমূল কংগ্রেস এবং সেই জায়গায় উপনির্বাচনে কিন্তু গত যে পরিসংখ্যান বলছে উপনির্বাচনে ভোট ব্যাংক শাসক শিবিরের ঘরে যায় তৃণমূল তিন হাজার ভোটে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে এবং প্রথম রাউন্ডে বিজেপির যে প্রাপ্ত ভোট পাঁচ হাজারেরও বেশি প্রথম রাউন্ডে কংগ্রেসের প্রাপ্ত ভোট রয়েছে ষোলোশো চুরানব্বই রায়গঞ্জের ছবি রায়গঞ্জের যে সার্বিক ট্রেন্ড এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি তৃণমূল চারশো চুরাশি ভোটে এগিয়ে রয়েছে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণ ইতিমধ্যে গণনা কেন্দ্রগুলিতে চলছে ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে দিয়ে গণনার যে প্রক্রিয়া শুরু হয়েছে সকাল আটটা থেকে প্রথম রাউন্ডে বিজেপির প্রাপ্ত ভোট পাঁচ প্রথম রাউন্ডে কংগ্রেসের প্রাপ্ত ভোট এক রায়গঞ্জ বিধানসভা রায়গঞ্জ লোকসভার অন্তর্গত বিজেপির প্রার্থী মানস কুমার ঘোষ তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী অত্যন্ত এবিও প্রার্থী কৃষ্ণ কল্যাণী আমরা দেখেছিলাম বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছিল কৃষ্ণ কল্যাণী এবং যার জন্য দু একুশের বিধানসভা নির্বাচনের পর কিন্তু এবারে অর্থাৎ যে উপনির্বাচন হচ্ছে এই কেন্দ্রে বিজেপি ছেড়ে তৃণমূলে আসায় কৃষ্ণ কল্যাণী মানিকতলা এবং রায়গঞ্জের ছবি তো আপনাদের জানালাম ট্রেন্ড রয়েছে তৃণমূল রানাঘাটের কি ছবি কিন্তু গণনা চলছে সকাল আটটা থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে গণনার যে ছবি মানিকতলা রায়গঞ্জ সেখানে তৃণমূলে গিয়ে রানাঘাট দক্ষিণের ছবিটা কি সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার সুবল রানাঘাট দক্ষিণে যিনি প্রার্থী রয়েছেন মুকুটমণি অধিকারী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে মুকুটমণি কিন্তু শাসক দল উপহার দিতে পারিনি তবে উপনির্বাচনে কি হতে চলছে এখনো পর্যন্ত গণনায় ট্রেন্ড কি বলছে আমরা আগেই বলেছিলাম এবং সকালেও বারবার বলেছিলাম যে মুকুটমণি অধিকারী জেতার সম্ভাবনা থেকে বেশি এবং সেইখানে ফলতে চলেছে ইতিমধ্যে এক রাউন্ড গণনা শেষ হয়ে গেছে এবং গণনা শেষে মুকুটমণি এগিয়ে রয়েছেন এগিয়ে রয়েছেন তবে এই মুহূর্তে কত সেটা বলা যাচ্ছে না তবে তিনি অনেকটাই ভোটে এগিয়ে আছেন পরবর্তী গণনাও চলছে কিছুক্ষণ পর টোটাল হবে তবে গণনা যত এগোবে ততই কিন্তু মুকুটমণির তার যে জেতার সম্ভাবনা বাড়তে চলেছে এবং তিনি এগিয়ে যাবেন বলে মনে হচ্ছে প্রথম রাউন্ডেই তিনি এগিয়ে গেছেন যদিও পোস্টাল ভোটে তিনি পিছিয়েছিলেন কিন্তু প্রথম রাউন্ড শেষে রানাঘাট দক্ষিণের তৃণমূল প্রার্থী ডাক্তার মুকুটমণি অধিকারী এই মুহূর্তে এগিয়ে রয়েছে অর্থাৎ দু হাজার ষোলো দু একুশ সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেনি অর্থাৎ দু হাজার চব্বিশের যে উপনির্বাচন সেই উপনির্বাচনে তৃণমূল ম্যাজিক দেখাতে পারে একেবারেই দেখো খালি দু হাজার ষোলো দু হাজার একুশ নয় দু হাজার উনিশের পর থেকেই কিন্তু এই কেন্দ্র থেকে কখনও কিন্তু তৃণমূল যেতেনি। এবং এই কারণেই কিন্তু প্রথম এই কেন্দ্র তৃণমূল প্রার্থী মুকুটমণি জিতে যাওয়ার সম্ভাবনা থেকে বেশি এবং ইতিমধ্যেই প্রথম রাউন্ড শেষে মুকুটমণি এগিয়ে রয়েছেন ভাষ্যজি একদমই সুবল এবং এখনো পর্যন্ত বিজেপি প্রার্থী এবং বাকি যিনি প্রার্থী রয়েছেন তার এখনো পর্যন্ত ভোট ব্যাংক কি জানা যাচ্ছে বিজেপির তরফে কি এখনো পর্যন্ত সার্বিক চিত্র উঠে আসছে দেখো যেহেতু একটা রাউন্ড প্রথম গণনা শেষ হয়েছে সেখানে বিজেপি প্রার্থী পিছিয়ে আছেন এবং তৃণমূল প্রার্থী এগিয়ে আছেন স্বভাবতই প্রত্যেকেই তাই বলেন যে তিনি শেষ পর্যন্ত জিতবেন কিন্তু যেটা দেখা যাচ্ছে যে প্রথম ট্রেন্ড বা প্রথম ট্রেন্ডেই যেটা লক্ষণীয় সেটা হচ্ছে প্রথম রাউন্ডেই যেভাবে এগিয়ে গেছে মুকুট সম্ভবত তিনি শেষ পর্যন্ত শেষ আসে আসবে বলে মনে করা হচ্ছে ভাস্বতী একদমই এবং লোকসভা ভোটের ক্ষেত্রে আমরা দেখেছি যে সেক্ষেত্রে মুকুটমণি অধিকারী তিনি কিন্তু জয়লাভ করতে পারেনি বিধানসভা যে উপনির্বাচন সেই উপনির্বাচনে প্রথম রাউন্ড শেষে এগিয়ে রয়েছেন ধন্যবাদ সুবল নজর থাকবে আমাদের প্রথম রাউন্ড শেষে রানাঘাট দক্ষিণের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিল সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার ধন্যবাদ সুবল